আজকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর নেক্সট ক্যান্ডিডেট রাখো। নেক্সট ক্যান্ডিডেট মনীষা মিশ্র। কি বলবো, কামে আই না আইমি নাকি কামি? এসো এসো, ভেতরে এসো। কি সব বলছো? স্যার আসবো। হ্যাঁ এসো, বসো, সিট ডাউন। তোমার সিভি রিপোর্ট এনেছো কিছু? হ্যাঁ স্যার, এই যে। ও থ্যাংক ইউ। ও কত সালে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো? স্যার এই 2021 পাশ করলাম। 2021 মানে করোনার সময়। মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি? স্যার মাধ্যমিকে পেয়েছিলাম, ভালোই পেয়েছিলাম, 45 পেয়েছিলাম, বাট এই এইচএস আমি পেয়েছি 97। বুঝলাম স্যার। দেখুন সব সাবজেক্টের মার্কস গুলো। অনেক অনেক মার্কস পেয়েছো, ঠিক আছে। বলো, তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিউটিফুল ইংরেজি বানানটা বলো। কি স্যার? কি ফুল? বিউটিফুল। বিউটিফুল, হ্যাঁ। নাম শুনলি কোনোদিনও? কি বলছি এখানে, কারা সব ইন্টারভিউ দিতে আসে? বিউ, বি আই ইউ, বিউ টি টি, মানে টি মানে টি, ফুল। এসব কি হচ্ছে? বিউটিফুল তো মানে শহরে বাসিন্দা ছিলেন? কি বললেন প্রশ্ন? মার্কো পোলোটা কে? মার্কো পোলোর নাম শুনোনি তুমি? এইচএস দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দিয়েছো, মার্কো পোলোর নাম শুনোনি? পারবে না তুমি মার্কো বলতে? মার্কো পোলো কোন শহরে বাসিন্দা ছিলেন? স্যার চীনে। তোমার পড়াশোনা দেখি বোঝা যাচ্ছে চীনেরই ছিলেন উনি। যাই হোক, বলো বর্ণ পরিচয় কে লিখেছিলেন? মধুসূদন, রবীন্দ্রনাথ, রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী? এই স্যার সরি স্যার, সরি স্যার বলছি, রবীন্দ্রনাথ। মানে সত্যি তোমার আর পড়াশোনা হবে না? লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করছি, ঠিকঠাক ভাবে যদি উত্তর দাও তাহলে চাকরিটা হয়তো হতেও পারে, না হলে হবে না। কমন কোশ্চেনই করছি, জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? জম্মু কাশ্মীরের রাজধানী? ও তুমি জম্মু কাশ্মীরের নামটাই মনে হয় শোনোনি। শুনেছি, ঠান্ডা এলাকা তো। তা জানি না, ঠিকঠাক বলো। হবে না। ও এ নাও তোমার ডায়েরি, যা এখান থেকে বেরো। তোমার চাকরি কোনোদিনই হবে না, বেরো বেরো বেরো। এসো, ঠিক আছে, আসছি। যাও যাও যাও, হুস হ্যাট হ্যাট হুস।